এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজ বৃষ্টির দিনে তো দুপুরবেলায় আমি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে, সারাদিন বৃষ্টি হয়েছিল তো আমি বারান্দায় বসেছিলাম, কিছু কাজ করছিলাম। তো তার ভিতরেই তো দেখলাম তনু ঘরে ঢুকলো, তো আমি বুঝতে পারিনি। তো তার কিছুক্ষণ পর দেখি তনু ঘর থেকে বাইরে বেরিয়ে আসলো। তো তনুকে দেখে তো ভয় পেয়ে গেছিলাম আমি, তোমরা দেখলে তোমরাও ভয় পাবে তনুকে দেখলে, সেটা আমি জানি। তো তারপরে কাজটা ছেড়ে আমি তনুর সাথে চলে আসলাম এই বাগানের দিকে। দেখতেই পাচ্ছ বাগানে দাঁড়িয়ে আছি আমি। তো এখানে দাঁড়িয়ে আছি তার কারণ হচ্ছে তনু এখানে এসছে, তো ওকে আবার একটা ভিডিও বানাবো এই কারণে। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর তোমরা দেখো যে তনু কেমন সেজেছে আর কেমন হয়েছে, তো সেটা আমাকে কমেন্ট করে জানাবে অবশ্যই। তো চলো এখন তনুর কাছে নিয়ে যাই তোমাদেরকে। তনুর কাছে চলে এসেছি, তো দেখো সবাই সাবধানে থাকো, ভয় না পেয়ে যাও তনুকে দেখে। তো গাইস দেখো কতটা ভয়ঙ্কর সেজেছে ও, তো দেখো কতটা ভয়ঙ্কর দেখতে লাগছে। তো এখানে দর্শক আছে প্রচুর। তো গাইস দেখো ভয় পেয়ে গেছে ওকে দেখে সবাই। মোটনা মানুষটাকে খাবে বলছে। হ্যালো, ওর নাম পূজা।
সাল কুমড়ো, গাড়ের সাল, সাল কুমড়ো ওরে খাবো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে বলো। তো আজ আমি একটুও সাজিনি, তো যেভাবে বসেছিলাম সেভাবেই চলে এসেছি ওর সাজটা দেখে। তো চলো বাই বাই, পরের ভিডিওটি দেখা হবে।